রক্ত দিন, বাঁচান একটি প্রাণ। স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত মহৎ কাজ, চিকিৎসাসহ বিভিন্ন কাজে রক্তের হয় প্রয়োজন। সময়ে রক্ত এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এছাড়া রোগীকে বাঁচানো সম্ভব হয় না। আজ বিশ্ব রক্তদাতা দিবস। আমি নাহিদ, থার্ড ইয়ার নার্সিং স্টুডেন্ট, রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের এই বিশেষ দিনটির সম্পর্কে কিছু কথা শুনতে শুনতে দেখে নেওয়া যাক রক্ত দানের সেই প্রসেসটি। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রক্ত দিন, বাঁচান একটি প্রাণ। বিশ্ব রক্তদাতা দিবস আজ। যারা জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের উৎসাহ দিতেই দিবসটির সূচনা। 2004 সালে দিবসটি প্রথম পালিত হয়েছিল। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিবসটি পালনের জন্য তাগিদ দিয়ে আসছেন। ইতিমধ্যে 182টি দেশ সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে। বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয় এই দিবসটি। এবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটির স্লোগান নির্ধারণ করেছেন, ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অফ সলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইফ, অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস। এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান। আবহমানকাল ধরে মানবদেহের জন্য রক্ত এবং রক্তগ্রহণ ব্যবহার চলে আসছে। রক্তদান ধর্মীয় দিক থেকেও অত্যন্ত পুণ্য বা সওয়াবের কাজ। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় রক্তদাতার সংখ্যা এখনও নগণ্য। প্রাপ্ত এক হিসাবে দেশে বছরে 8 থেকে 9 লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় 6 থেকে 6.5 লাখ ব্যাগ। এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র 30% আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে। নিজেদের পরিবারের সদস্য বা পরিজন না হলে এখনও বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতার ওপর। রক্তের অভাবের কারণে প্রতি বছর বহু রোগীর প্রাণ সংকটে মুখে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বের 9 কোটি 20 লাখ মানুষ রক্ত দিয়ে থাকে। তবে উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদানের হার প্রতি 1,040 জন হলেও উন্নয়নশীল বিশ্বে প্রতি 1,004 জনেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, দেশে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় প্রতি বছর প্রায় 9.5 লাখ ব্যাগ রক্ত লাগে। সারা দেশে সরকারিভাবে 223টি ব্লাড ব্যাঙ্ক বা রক্ত পরিসঞ্চালন কেন্দ্র রয়েছে। এছাড়াও দেশে গত 3 বছর বিভাগ ও জেলার সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্র 23,75,637 জন স্বেচ্ছায় রক্তদাতার রক্ত পরিসঞ্চালন করা হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সকাল 10টায় জাতীয় জাদুঘর থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পথযাত্রা অনুষ্ঠিত হয়, রক্তদাতাদের সম্মাননা জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন, রক্তদানে উৎসাহ করাতে দাতাদের সৌজন্য উপহার ও থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্তদান করা হবে।